তো বন্ধুরা, তোমরা দেখতে এখানে দেখতে পাচ্ছ একটা মিডিয়া ইনভাইটেশন। কে দিয়ে, মানে কোন দপ্তর থেকে এসেছে? সেটা হচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া, ইসিআই। এটা নিউ দিল্লি থেকে। কবের? এটা আজকের 18/1/2023। তো এখানে কি বলছে? বলছে যে, ডিয়ার স্যার ওর ম্যাডাম, ইউ আর কোর্ডিয়ালি ইনভাইটেড টু কভার দ্য ফলোয়িং ইভেন্ট। কাকে বলেছে? এটা মিডিয়াকে বলছে। কে? ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। ইভেন্ট কি? সেটা হচ্ছে প্রেস কনফারেন্স বাই ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া টু অ্যানাউন্স দ্য শেডিউল অফ জেনারেল ইলেকশনস টু লেজিসলেটিভ অ্যাসেম্বলিস অফ নাগাল্যান্ড, মেঘালয় অ্যান্ড ত্রিপুরা 2023। মানে আসন্ন বিধানসভা যে নির্বাচন হতে যাচ্ছে ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডে, সেটার ঘোষণা দিতে যাচ্ছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। এবং কবে দেবে? এটা আজকে, ওয়েডনেসডে, January 18, 2023। তো কটার সময় দেবে? 2:30 PM, মানে আড়াইটার সময়, 2:30 নাগাদ এই ঘোষণাটা দিতে চলেছে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া। তার মানে আজকে থেকে নির্বাচনী যে আচরণবিধি, সেটা লাগু হয়ে যাচ্ছে। এটা গতকালকে আভাস পাওয়া গিয়েছিল, কারণ গতকালকে একটা বিজ্ঞপ্তি মূলে JRBT-র সমস্ত গ্রুপ সির যে ইন্টারভিউ চলছিল, এগুলো স্থগিত রাখার ঘোষণা দিয়েছিল। আজকে থেকে সেটা স্থগিতাদেশ, মানে অর্ডার বেরিয়েছে। তো সেটা নিয়েও আমি ভিডিও করেছি। তো আজকে আমি এই ভিডিওটা করছি, এই খবরটা আজকেই বেরিয়েছে। তো এটা ওদের কাছে হয়তো বা আগে থেকেই খবর পৌঁছে গিয়েছিলো, তাই ওরা অ্যাজ এ প্রিকশনারি মেজার ওরা নিয়ে নিয়েছিল স্টেপটা। তো এখন এটা মানে পুরোই কনফার্ম হয়ে গেল যে আজকে থেকে নির্বাচনী যে যেটাকে বলা হয় মডেল কোড অফ কন্ডাক্ট, MCC, সেটা লাগু হয়ে যাচ্ছে। এবং কবে নাগাদ বিধানসভা নির্বাচনগুলো হতে যাচ্ছে তিনটে রাজ্যে, ত্রিপুরা, মেঘালয় এবং নাগাল্যান্ডে, তো সেটা আজকে ঘোষণা দেবে ইসিআই। নির্বাচনী আচরণবিধি আজকে থেকে লাগু হয়ে যাচ্ছে পুরোদমে। তো এতটুকু বলার ছিল বন্ধুরা। তোমরা যদি আমার ভিডিওটা ভালো লাগে থাকে, অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্টস করবে, এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, এবং 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 ডোন্ট ফরগেট টু ক্লিক অন দ্য বেল আইকন ফর অল নোটিফিকেশনস। জয় হিন্দ, জয় ভারত, জয় ত্রিপুরা।